আসসালামু আলাইকুম, আসলে সবাই ভালো আছেন ফ্রেন্ডস। আজকে থেকে সাইদ আরবের গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেছে, যেগুলো দিয়ে রান্না করা হয়। ওই সিলিন্ডারগুলো আগে ছিল 18 রিয়াল, যেটা 50 টাকা হিসেবে কনভার্ট করলে হয় প্রায় 430 টাকা মতো। ওই সিলিন্ডারগুলো আজকে থেকে একটু দাম বেড়ে গেছে, আগে ছিল 18 রিয়াল, এখন হচ্ছে 20 রিয়াল করে, যেটা 50 টাকা হিসেবে কনভার্ট করলে হয় প্রায় 480 টাকা। তো এখন আমি একটি গ্যাসের দোকানের সামনে রয়েছি, আমি দুইটা গ্যাস কিনব। এটা হচ্ছে গ্যাসের দোকান, সাইদ আরবের গ্যাসের দোকান এরকমই হয়, একদম এক পাশে থাকে, সিটির মধ্যে থাকে না। হ্যালো হাবিবি, কেবল হালা আলহিন গ্যাস হয়ে গালি কিতিনি আর বাইনসা? ওকে ওকে, আল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটা খালি গ্যাস রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্যাস রয়েছে, এগুলো সব হচ্ছে পুরানো গ্যাস আর এগুলো হচ্ছে নতুন গ্যাস। এবং এখানে নোটিশ দিয়ে আছে 6/11/2022 সাল থেকে গ্যাসের দাম একটু বেড়ে গেছে। দিন আর বাইন স্যার, আলহিন আওয়াল তামান্তাস আলহিন নাসরিন, ওকে শুকরান। ফ্রেন্ডস, আপনারা দেখেছেন আমি দুইটা গ্যাস কিনেছি, এই সিলিন্ডারগুলোর সাইজ হচ্ছে 16 কেজি, প্রতিটি সিলিন্ডারে 16 কেজি করে গ্যাস রয়েছে, এবং এগুলার বর্তমান প্রাইস হচ্ছে 20 রিয়াল, যেটা 50 টাকা হিসেবে কনভার্ট করলে হয় প্রায় 480 টাকা। 480 টাকার মধ্যে আপনি সাইদ আরবের একটি গ্যাস কিনতে পারবেন। এখানে আসলে 20 রিয়ালটা তেমন বেশি না, আমাদের বাংলাদেশে যে হারে গ্যাসের দাম বেড়ে গেছে সে হিসেবে কিন্তু কি সাইদ আরবে দাম অনেক কম। এখানে গ্যাসের দাম একটু দাম বাড়ছে 11 তারিখ থেকে, যাও বাড়ছে 2 রিয়াল, আগে ছিল 18 রিয়াল, এখন 20 রিয়াল, তেমন বেশি বাড়ে নাই। তারপরে কিন্তু এখানে গ্যাসের দাম অনেক কম আমাদের দেশের তুলনায়। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।